হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনাকে দেখাতে যাচ্ছে, অবশ্যই আপনার ভালোভাবে ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকবেন। একেবারে খুবই একটি চমৎকার বাড়ির ডিজাইন, তো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো যারা আসলে গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে ছোটোখাটো আকারে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করতে চান, তারা অবশ্যই চাইলে এই বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন, অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু দেখলে পার্ট টু পার্ট বুঝতে পারবেন বাইরে যেভাবে সৌন্দর্য করা আছে, ভিতরে আরও তার চেয়ে আরও বেশি সৌন্দর্য করা আছে। আর বিশেষ করে আরেকটা কথা হলো, এখানে এই বিল্ডিংটিতে ডুপ্লেক্সটিতে টোটালি দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে আর এখানে দুইটা পোস্ট ব্যবহার করা হয়েছে। অবশ্যই আপনারা ভালো করে দেখবেন দর্শক বন্ধুরা। আর এখানে যে ব্যালকনিগুলো দেওয়া আছে, ব্যালকনিগুলো চমৎকার ব্যালকনি, আপনারা ভালো করে অবশ্যই দেখে নেবেন, অনেক চমৎকার ব্যালকনিগুলো। আর এখানে এই পাশে দেওয়া আছে একটি পোস্ট আর এই পাশে একটি সিঁড়ি দেওয়া আছে, অবশ্যই আপনারা ভালো করে সম্পূর্ণ কিছু দেখে নেবেন। আর আমি ওই পাশে আরেকটা পোস্ট দেওয়া আছে, ওই সরাসরি আপনারা বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো। আর এখানে উপরে যে সিরামিকগুলো দেওয়া আছে, সিরামিকগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে যে পিলারগুলোর মধ্যে ডিজাইনগুলো করা আছে, ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো আমি সকল সময় যে বিষয়টা আপনাদেরকে বলে থাকি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনি ড্রয়িংটা করবেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর আপনি কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর যাবে। আর এই কাজটি করা হয়েছে আমাদের কুমিল্লা জেলার দাউদকান্দি থানাতে, এই কাজটি করা হয়েছে। আপনারা অবশ্যই জিনিসগুলো ভালো করে সম্পূর্ণ কিছু দেখে নেবেন। আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন আপনারা, এই ব্যালকনিগুলো অনেক সৌন্দর্য করে করা আছে। আর এখানে ওই পাশে একটি রাউন্ড পোস্ট দেওয়া আছে, অবশ্যই পোস্টটি আপনারা ভালো করে দেখে নেবেন, অনেক সৌন্দর্য একটি পোস্ট ব্যবহার করা হয়েছে এখানে। আর অল্প জায়গার মধ্যে আসলে দুইটা সিঁড়ি দিয়ে অনেক সুন্দরভাবে আসলে এই বিল্ডিংয়ের ডিজাইনটা আমরা করে দিচ্ছি, অবশ্যই আপনারা এই ডিজাইনটা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে টোটালি দেওয়া আছে 5টা বেডরুম দেওয়া আছে, নিচতলা 3টা বেডরুম এবং উপরতলা 2টা বেডরুম দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে। তো আশা করি আপনার ড্রয়িংটা দেখলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন, কারণ আমরা আসলে বাড়ির ভিতরে যাওয়ার আগে সকল সময় আমরা আপনাকে ড্রয়িং ডিজাইনগুলো দেখিয়ে দিয়ে থাকি। আর এই বিল্ডিংটিতে টোটালি কত টাকা কস্ট যাবে আপনার সম্পূর্ণ কিছু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো এবং বলে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনারা ভালোভাবে সুন্দরভাবে বুঝে নিতে পারে। আর এই পাশে যে রাউন্ড পোস্টটা দেওয়া আছে, পোস্টটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। প্রথমে ঢুকতে আসলে 4টা ধাপ করবে, ধাপগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে পোস্টটা দেওয়া আছে, এটা উপরে আসলে অনেক সুন্দর একটা প্লেস দেওয়া আছে, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ কিছু ভালো করে দেখে নেবেন। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, ড্রয়িংটা দেখে আসার পর বিস্তারিত বিষয় ইনশাল্লাহ কথা বলবো। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 34 ফিট। বিল্ডিংটির টোটাল এরিয়া 1292 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ির ডিজাইনটি করা হয়েছে। যদি আপনার 400 জায়গা থাকে তাহলে আপনি অনেক সুন্দরভাবে বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। এখানে দুই পাশে দুইটা পোস্ট দেওয়া আছে, পোস্টটি অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া আছে এখানে একটি ডাইনিং প্লেস, ডাইনিং প্লেসটি মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 20 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 8 ফিট। আপনার সম্পূর্ণ কিছু ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে রাউন্ড সিঁড়ি, আর পাশে দেওয়া আছে দুই তাপে সিঁড়ি। রাউন্ড সিঁড়িটা দেওয়া হয়েছে এক নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে একতলা ওঠার জন্য, আর এখানে অপর পাশে সিঁড়িটা দেওয়া হয়েছে একবারে উপর ওঠার জন্য। আর এখানে দেওয়া আছে কিচিং রুম, আর এখানে দেওয়া আছে একটি প্লেয়ার রুম, আপনার অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি দুইটা টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। আর এখানে দেওয়া আছে দুইটি বেডরুম, একটি মাস্টার বেডরুম এবং একটি গেস্ট বেডরুম। বেডরুমগুলো মাপ দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট করে। আর এখানে দেওয়া আছে নিচতলা একটি ব্যালকনি, ব্যালকনিটা মাপ দেওয়া আছে 3.5 ফিট বাই 8 ফিট। আর এটা হলো উপরতলা, প্রথমে প্রবেশ করলে পাবেন আপনি বড় একটি ডাইনিং প্লেস, ডাইনিং প্লেসটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি 3টা বেডরুম, 2টি 4 বেডরুম এবং 1টি মাস্টার বেডরুম। আর এখানে দেওয়া আছে টোটালি 3টা টয়লেট, 2টি অ্যাটাচ টয়লেট এবং 1টি কমন টয়লেট। আপনারা অবশ্যই ভালো করে ডিজাইনগুলো সম্পূর্ণ কিছু ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে সিঁড়িটি, এটা দুইতলার ছাদে যাওয়ার জন্য এই সিঁড়িটি ব্যবহার করা হয়েছে। আর এখানে যে রাউন্ড সিঁড়িটি দেখানো হয়েছে, এই রাউন্ড সিঁড়িটা আসলে উপরে গিয়ে নাই, আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো। আর এখানে উপরতলা দেওয়া আছে টোটাল 3টা ব্যালকনি। তো আশা করি ডিজাইনটা আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আর যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমরা অল্প খরচের মধ্যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি, আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো পৌঁছে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি একেবারে কম খরচে নির্মাণ করে নিতে পারেন, কেননা আমরা সকল সময় চেষ্টা করে দিই আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য এবং ভালো একটা পরামর্শ দিয়ে সুন্দরভাবে বাড়িটা ওঠানোর জন্য আমরা চেষ্টা করি। তো আসলে আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে তাদেরকে আমরা অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই বাড়িটা এভাবে করলে সুন্দর হবে, ওইভাবে করলে সুন্দর হবে। কেননা প্রবাসী বাইরে আসলে প্রবাসী থেকে টাকা ইনকাম করে তারা আসলে বোঝে না দেয় বাড়িটা কীভাবে করবে, অনেকে এরকম অনেক ভুল করে ফেলে আমার কাছে অনেকে ফোন দিচ্ছে, তো আমি তাদের সাথে কথা বলছি। তো আসলে ভাই আপনি যদি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শ না নেন তাহলে অবশ্যই আপনার ভুল হবে। আপনার একজন কন্ট্রাক্টর যদি আপনার পুরো কাজটা করতে পারতো তাহলে আর ইঞ্জিনিয়ার লাগতো না। তো আসলে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনার কষ্টের টাকাটা যেহেতু করে ইনকাম করে আপনারা সুন্দর একটা বাড়ি করতে পারেন। বাড়িটা আসলে দিন দিন করবেন না, প্রতিদিন আপনি একটা বাড়ি করবেন না, আপনি সারা জীবনের জন্য একটা বাড়ি করবেন।
তো ওই বাড়িটা করার আগে চিন্তাধারা করে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই বাড়িটা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করে 100% আপনার বাড়িটা সৌন্দর্য হবে এবং বাড়িটাও সৌন্দর্য দেখা যাবে এবং আপনার কষ্টটা বিফলে যাবে না। আপনার যে কষ্টের টাকা দিয়ে আপনি বাড়ি করতেছেন, বাড়িটা সৌন্দর্য হলে আসলে আপনার এই কষ্টটা থাকবে না। তো এখানে রাউন্ড শিটটা দেওয়া আছে, রাউন্ড শিটটা অবশ্যই আপনার ভালো করে দেখুন, অনেক সুন্দরভাবে রাউন্ড শিটটা করা আছে। রাউন্ড শিটটা গ্রাউন্ড ফ্লোর থেকে একতলায় গেলে রাউন্ড শিটটা শেষ, উপরে রাউন্ড শিটটা দেওয়া হয় নাই। তো অপর পাশে আমরা যে সিঁড়িটা ব্যবহার করছি, হয়তো অনেকে বলবেন যে ভাই দুইটা সিঁড়ি কেন ব্যবহার করছেন, চাইলে তো এখানে একটা সিঁড়ি ব্যবহার করতে পারতেন। তো ভাই জানো এটা বিল্ডিংটা দেওয়া আছে তিনতলা ফাউন্ডেশন, উনি ভবিষ্যতে চাইলে তিনতলা করবে, তো এই কারণে আসলে অপর পাশে সিঁড়িটা আমরা ব্যবহার করছি। আর এখানে যে প্লেসটা, এখানে প্লেসটা দেখে নেবেন, যেভাবে রাউন্ড সিঁড়িটা করা আছে অবশ্যই রাউন্ড সিঁড়িটা আপনার সুন্দরভাবে ফলো করবেন। তো অনেকে আসলে রাউন্ড সিঁড়িটা মিলাতে পারে না, তো অবশ্যই একজন ইঞ্জিনিয়ার যদি থাকে তো অবশ্যই আপনাকে ভালো একটা পরামর্শ দেবে, পরামর্শ দিয়ে আপনার রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হবে বা কীভাবে আপনার বাড়িটা করলে সুন্দর যাবে সম্পূর্ণ দিকে একটা পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। আর এখানে যে ব্যালকনিটি দেখছিলেন, এই ব্যালকনিটির পাশে দেওয়া আছে, এখানে এই দরজা দিয়ে ব্যালকনি প্রবেশ করতে পারবেন। আর নিস্তালার ব্যালকনিটাও এইভাবে সেমভাবে দেওয়া আছে, আপনার অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন। আর যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে, কারণ আমরা সকল সময় নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো দিয়ে থাকি। আর এখানে উপর তালায় দেওয়া আছে টোটালে তিনটা বেডরুম, তিনটি টয়লেট, একটি ডাইনিং রুম এবং একটি ড্রয়িং রুম দেওয়া আছে। অনেক সৌন্দর্য করে অবশ্যই আপনার জিনিসগুলো ভালো করে দেখে নেবেন, অনেক সুন্দরভাবে আসলে বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং অনেক সুন্দরভাবে বাড়ির কাজটিও করা হয়েছে। কারণ আমি প্রথমেই বলছি, অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করুন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সৌন্দর্য দেখা যাবে। আর এখানে উপর ফোর্সটা হলো, এটা আপনার অবশ্যই উপর ফোর্সটা দেখে নেবেন, এখানে একটা রাউন্ড কলম একদম উপরে চলে গেছে, এই জিনিসটা অবশ্যই আপনার ভালো করে দেখেন, অনেক সুন্দরভাবে আসলে সাজানো আছে বাড়িটা। যারা আসলে এরকম বাড়ি করতে চান বা এর চেঞ্জ কিছু কিছু বাড়ির ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, করে দিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দেবো। আর যদি বলেন সুন্দরবন কোরিয়ান সার্ভিস আছে পরিমাণ, আপনার যেভাবে সুবিধা এভাবে আপনাকে ড্রয়িংটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, তো আপনারা আসলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই বাড়িটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করতে চান, মোটামুটি 45-50 লক্ষ টাকা খরচ হবে। আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা যেভাবে আছে এভাবে রিপ্লেস করতে চান, তাহলে মোটামুটি 40-42 লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।